হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ড্রিম উইথ সুনয়ন পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। এই দেখো, সকাল সকাল উঠে আমি চান টান করে কাজটা সেরে নিয়েছি আর পুজো টুজো দিয়ে নিয়েছি। এই দেখো, এখানে রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর আর সব কিছু ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। এই দেখো, এখানে আছে ভোলে বাবা, ভোলে বাবার লিঙ্গ আছে এখানে, আর ওখানে হচ্ছে ভোলে বাবার ফটো আছে, ওখানে পুজো টুজো দিয়ে নিয়েছি আমি। সব কিছু কত সুন্দর করে ফুল টুল পেয়েছি, আজকে অনেক ফুল পেয়েছি সব কিছু দিয়ে ভগবানকে আজকে সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেলপাতা, দুপা এগুলো সব কিছু দিয়ে, এটা তো শ্রাবণ মাস তাই ভোলে বাবাকে পুজো দিয়ে নিয়েছি। আর ধুতরা ফুল এখানে পেয়েছি, এটা দিয়েও পুজো দিয়েছি। এখানে রাধাকৃষ্ণ, গীতা সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ঠাকুরকে আজকে কলা দিয়ে পুজো দিয়েছি, কলা প্রসাদ দিয়ে। আর এখানে ঠাকুরের প্রসাদ বাতি জ্বলিয়ে দিয়েছি, ঠাকুরের প্রদীপটা জ্বলছে। দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ড্রিম উইথ সুনয়ন পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। স্কিপ না করে সবাই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, আর ভিডিওটা দেখার সময় একটা লাইক অবশ্যই করে দাও। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে কী কী করছি। চলো দেখো, সকালের খাবারটা আমরা দোকান থেকেই চলে নিয়ে এসেছি, কারণ ঘরে বানাতে একটু দেরি হবে আর খিদে পেয়ে গিয়েছে। আর এখান থেকে ছোলার ডাল দিয়েছে দোকান থেকে, আর হচ্ছে রুটি বানানো হয়েছিল এখানে। এটা হচ্ছে চিকেন কষা, এই চিকেন কষাটা দিয়ে রুটি এখন খাওয়া হবে সবার জন্য। এখানে আছে, এগুলো খাওয়া দাওয়া করে তারপর রান্নাবাড়া করব। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলো তো এখন একটু রেস্ট করব, তারপর রান্নাবাড়া করব। এখন আর রান্নাবাড়া করবো না, চলো তাহলে তোমাদেরকে দেখাই। আমাদের এখানে হচ্ছে বৃষ্টি পড়েছে, এতদিন না বৃষ্টি ছিল না, যার জন্য ধান গাড়তে পারেনি, এখন ধানগুলো গাড়ছে। চলো তোমাদেরকে দেখাই ক্ষেতের মধ্যে কত সুন্দর করে ধানগুলো গাড়ছে, খুব ভালো লাগছে। চলো দেখি, দেখো ধানগুলো গাড়ছে কত সুন্দর লাগছে। ওই দেখো গ্রিন গ্রিন হয়েছে কতগুলো। আর এদিকে এটা হচ্ছে আমাদের ঘরের পেছনে ধান গাড়া হচ্ছে। এই যে একটা পেঁপে গাছ আমাদের বলেছিলাম না, এখানে যে পেঁপে গাছটা পেঁপে হয়েছে, এটাতে যে পেঁপে গাছটা কত সুন্দর পেঁপে হয়েছে, নতুন হয়েছে এই বছর। অনেকটা রেস্ট করে নিয়েছি, এখন হচ্ছে দৌড়াদৌড়ি লাগবে। এখন হচ্ছে রান্নাবাড়া করবো, বাজার থেকে সব নিয়ে এসেছি, কী রান্না করবো না করবো চলো তাহলে দেখিয়ে দিই কী রান্নাবাড়া করবো। আর অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছি, বেশি টাইম হয়ে গিয়েছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, চলো তাহলে দেখিয়ে দিই কী রান্নাবাড়া করছি। এই দেখো বন্ধুরা, এখানে এনেছে হচ্ছে চিকেন, এনেছে লোকাল চিকেন, মানে দেশি চিকেন এনেছে। আর চিকেনটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ধুয়ে ঠুয়ে ভালো করে রেখে দিয়েছি চিকেনটা এখানে। আর হচ্ছে এনেছে, এগুলো এনেছে, কী কী এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে দেখা যাচ্ছে কলা এনেছে, কলাটাকে আমি বের করে নিই, ধুয়ে একবারে পরে রাখবো ফ্রিজে। আর এখানে এনেছে হচ্ছে এই যে একটা বাঁধাকপি এনেছে, বাঁধাকপিটা এখন আর বাঁধাকপি এত ভালো লাগে না, তবু এনেছে বাঁধাকপি। আর এখানে এনেছে হচ্ছে একটা ছোট্ট, এটা কী এনেছে দেখে নিই, এটা প্লাস্টিকটা খুলছিলই না। এই দেখো ছোট্ট একটা চাল কুমড়ো এনেছে, ছোট একদম, মনে হচ্ছে এটা কিছু খাবে, বড়া ঠড়া খাবে তার জন্য এনেছে। একদম কচি ছিল, একদম কমলা একটা চাল কুমড়ো ছোট, দেখো একদম মানে নতুন হয়েছে, একদম ছোট একদম চাল কুমড়োটা। আর এগুলো সব কিছু এনেছে, আর প্লাস্টিকে এনেছে হচ্ছে আলু, ওখানে আলু এনেছে, এটা কলা আলু বাঁধাকপি এগুলো এনেছে। বন্ধুরা, আমি এই যে একটা ছোট্ট হাঁড়িতে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর চালটাকে এখানে ভিজিয়ে রেখেছি ভাতের জন্য, এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি, চালটাকে আমি ধুয়েছি, আবার ধুবো, তারপর এখন আমি এই যে
এখন আমি দেখি কি সবজি বানে তার জন্য কড়াই এখন সব বন্ধুরা আমি তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এখন ভাবছি যে কিছু রান্না করব না কেউই নেই ঘরে তাই সুনায়া আমি আছি ভাবছি যে চিকেনটা আছে চিকেনটাই বানাবো আর কিছু বানাবো না সুনায়া তো চিকেন হলে আর কিছু লাগেও না তাই ভাবছি চিকেনটাই বানাবো আর কিছু বানাবো না চলো তাহলে চিকেনের জন্য সব কিছু রেডি করে নিই তারপর তোমাদের সামনে আসছি চলো তাহলে একা একা ভিডিও করতে হয় তাই দেখো উতলাচ্ছে আর আমি চালটা এখানে দিয়ে দেব হাতা দিয়ে দিচ্ছি চালটা এখানে দিয়ে দেব জল গরম হয়ে গিয়েছে এই দেখো বন্ধুরা রান্না এখনো হয়নি আমি খেয়ে নিয়ে পুরো শেষ হয়ে গিয়েছে এখনো রান্নাবাড়ি হয়নি শুধু ভাতটা হয়েছে এখন আমি চিকেনের জন্য আলুটা আগে ভেজে নেব সবসময় আমি আলুটা আগে ভেজে নিই চিকেনের জন্য আলুটা আগে ভেজে নেব চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করছি এখন চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে একদম গেলে শেষ হয়ে গেছে আমার ভাত হয়ে গিয়েছে দেখো আমার ভাত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বানাচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব কারণ আগে আমি আলুগুলোকে ভেজে নেব শুনাই টিভি দেখছি তার জন্য খুব সাউন্ড হচ্ছে সেদিকে পেঁয়াজ কুচু করে রেখেছি এখানে রসুন আছে আলুগুলোকে আগে ভেজে নিই আমি তেল দিয়ে তেল দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব আলুগুলোকে আগে ভেজে নিই তেল দিয়ে ভালো করে তারপর চিকেনটা বানাবো খুব গরম লাগছে থাকতে পারছি না গরমে আলুগুলো সবজিগুলো আমি এখনও রাখিনি ফ্রিজে পরে রাখবো আগে রান্নাবাড়ি করে নিই গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো তার আগে আমি গ্যাসটাকে একটু লো করে আমি রাখি কারণ নাহলে শরীরের মধ্যে ছিটবে আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো এখন আমি এখানে একটু নুন দিয়ে দেবো আর হচ্ছে হলুদ করে দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য আলুগুলো ভাজা হতে থাক এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাগুলো সব মশলা পেঁয়াজ লঙ্কা আদা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর জিরেটা আমি গুঁড়ো দিয়ে দেবো মশলা পেস্ট আছে এখন রান্নাবাড়া চলতে থাকে তার আগে আমি একটু ফেনে নিচে বসে আসছি এদিকে আলুটা হতে থাকে গরমে না হলে থাকতে পারবে না এখন আমি চলে এসেছি হচ্ছে একটু ফ্যানের নিচে কারণ খুব গরম লাগছিলো তাই একটু ভাবলাম ফ্যানের হাওয়া খেয়ে নিই আর দেখো এডিটিংয়ের সময় যা সাউন্ড হচ্ছে সেখানে ফ্যানের নিচে গিয়েছিলাম আর দেখো আলুটা এই দিকে হয়েই গিয়েছে আলু ভাজা আলুটাকে এখন নামিয়ে নেব দেখো চিকেনটা এদিকে হচ্ছে আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি চিকেনের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি আলুগুলোকেও আলুটা তো আগে ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিয়েছি এখন দুটো একসঙ্গে হবে এখন ভালো করে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে চিকেন কষানোটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা একটু এই দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এখানে রেখেছি চিকেন কষা কারণ চিকেন কষা খুব ভালো লাগে তাই চিকেন কষা রেখেছি আর এখানে হচ্ছে চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল খুব ভালো লাগে চিকেনের ঝোল আর চিকেনের কষা আর কিছু বানাইনি আজ আর চিকেন হলে তো আর কিছু লাগেও না তাই এই দুটোই বানিয়েছি আর আমি হচ্ছে এদিকে ভাতও বেড়ে নিয়েছি চিকেন কষা দিয়ে এটা সুনাইকে আগে আমি ভাত টাত সবাই একসঙ্গেই বেড়ে নিয়েছি কারণ ঘরে তো দুজনেই আছে সুনাই আর আমরা দুজন এখন খাওয়া দাওয়া করব তার জন্য ভাত বেড়ে নিয়েছি চিকেন কষা দিয়ে খুব ভালো হয়েছিল চিকেন কষাটাও ভালো লাগছিলো আর চিকেনের ঝোলটাও খুব ভালো হয়েছিল এখন আমি সব কিছু মুছে উঠিয়ে রেখে দিয়েছি এখানে গ্যাস মুছে নিয়েছি আর বাসনগুলো সব ধুয়ে ফেলেছি ভাত ঠাত সব এভাবে ঢেকে রেখেছি সব বাসন টাসন মেজে আমি এখানে এভাবে রেখে দিয়েছি জলগুলো ঝরে গেলে তারপর বাসনগুলোকে রাখবো আমি
সব কাজ শেষ হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অল করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আর ভিডিওটা বড় করছি না, রাখছি।